डियर स्टूडेंट्स, वेलकम टू लर्निंग क्लास ऑफ कायदी एकेडमी। डियर स्टूडेंट्स, आज हम स्टैंडर्ड फोर इंग्लिश कराच। तुम्हारा सबा तुम्हारे इंग्लिश बो नाओ, खाता नाओ एवं पेन नाओ। तुम्हारा तुम्हारे बेर पेज सिक्स खोलो, पेज सिक्स खोलो और सबा खाता खोलो। तुम्हारे निश्चय मन आगे क्लस लेसन वन अर्थात Why is the sky so high? এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা চলছিল এবং সেগুলো বোর্ড ওয়ার্ক করেছিলাম। আমাদের অ্যাক্টিভিটি ওয়ান, টু এবং ফোর হয়ে গেছিল এবং সেগুলো বোর্ডে করে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো পড়েছ এবং বারবার লিখে লিখে অভ্যেস করেছ। আজ আমি তারপরের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করব এবং বোর্ড ওয়ার্ক করব। যারা ইতিমধ্যে করে ফেলেছ তারা মিলিয়ে নাও, আর যারা করনি এখনো পর্যন্ত তারা করে নাও। দেখো তোমাদের ইংলিশ বইয়ের পেজ সিক্স, দেখো পেজ সিক্স অ্যাক্টিভিটি ফাইভ। অ্যাক্টিভিটি ফাইভ দেখো কী করতে বলেছে। সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেসেস অর থিংস। বলছে গোল থাক দাও যেগুলো ব্যক্তি, জায়গা এবং জিনিসের নাম বোঝাচ্ছে। যারা তাদেরগুলো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝাচ্ছে এরকম ওয়ার্ডগুলোই গোল দাগ দাও। তাহলে দেখো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট নাম বোঝায় তাকে কী বলে। আমরা এর আগে গ্রামার ক্লাসে আলোচনা করেছিলাম কাইন্ডস অফ সেন্টেন্স, নিশ্চয়ই তোমরা পড়েছো এবং মনে আছে যে নাউন হচ্ছে পাঁচ প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউন কাকে বলে সেটা আমরা জানি, যে ওয়ার্ডের কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ কোনো কিছু বলতে যে ওয়ার্ডের কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় নাউন। এবার হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলছি, না যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। তোমরা নিশ্চয়ই সেটা পড়েছ। দেখো এখানে সেটাই বলছি যে এখানে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাচ্ছে যে ওয়ার্ডগুলো দ্বারা সেইগুলোতে গোল দাগ দেবে, অর্থাৎ প্রপার নাউনে গোল দাগ দিতে হবে। এখানে আমাদের এখানে কিসে গোল দাগ দিতে হবে, প্রপার নাউনে গোল দাগ দিতে হবে। প্রপার নাউন চিনব কী করে, প্রথমত নির্দিষ্ট নাম বোঝাবে, দ্বিতীয়ত কি প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, সে সেন্টেন্সের প্রথমে হোক, মাঝে হোক, শেষ হোক, যেখানেই বসুক না কেন প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু থাকে। দেখো এর দায় কী আছে, দেখো পাঁচের দেখি এ, রোহন ইজ আ ওয়ার্ড। এখানে নাম বোঝাচ্ছে কোন ওয়ার্ড দ্বারা, না রোহন দ্বারা। তাই রোহনের তুমি গোল দাগ দাও, সার্কেল করো। রোহনে তাই আমরা কী করতাম, সার্কেল করে দিলাম। সার্কেল করতে বলেছে, সার্কেল করলাম। তাই রোহনটা হচ্ছে এখানে প্রপার নাউন। নেক্সট দেখো বির দাগে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন চেন্নাই। আমার ঠাকুরদা চেন্নাই বাস করে। এখানে প্রপার নাউন কোনটা, না চেন্নাই। কেন, না চেন্নাই হচ্ছে একটা জায়গার নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাছাড়া এখানে সেটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে শুরু, তাই চেন্নাইটা হচ্ছে এখানে প্রপার নাউন, একটা জায়গার নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাই এটা সার্কেল করে দিলাম। তোমরা সবাই সার্কেল করে দাও চেন্নাইটাকে। তারপরে দেখো সিদ্ধাকে কি আছে, দ্য টেলিগ্রাফ ইজ এ ফেমাস নিউজ পেপার। আবার দেখো দ্য টেলিগ্রাফ ইজ এ ফেমাস নিউজ পেপার। টেলিগ্রাফ হল একটি বিখ্যাত সংবাদপত্র। এখানে নাম বোঝাচ্ছে কোন ওয়ার্ড দ্বারা, না টেলিগ্রাফ, এই ওয়ার্ডটা দ্বারা কিছু একটা সংবাদপত্রের নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, তাই টেলিগ্রাফটা হচ্ছে প্রপার নাম। তাছাড়া টেলিগ্রাফের টিটা ক্যাপিটাল দিয়ে শুরু আছে, সেদিক থেকেও এটা হচ্ছে প্রপার নাউন, তাই প্রপার নাউন নিয়ে সাইকেল করো। নেক্সট ডি দাগে দেখো কি আছে, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। কি আছে দেখো আবার, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। এখানে প্রপার নাউন কোনটা, অর্থাৎ নাম বোঝাচ্ছে কোনটা, না পিকু। পিকি দেখো একজন ব্যক্তি বা পার্সনের নাম, তাই এটা প্রপার নাউন, এটা সাইকেল করলাম। ওয়েন্ট টু আগ্রা, এটা একটা প্লেসের নাম,
এটা প্রপার নাম এটাও সাইকেল হবে টু সি দ্য তাজমহল এখানে থিংস এর নাম বস্তুর নাম তাই এটাও একটা সাইকেল করতে হবে তাহলে ডিটাকে কোনটা কোনটা হলো পিকু হলো আগ্রা হলো তাজমহল হলো এখানে সাইকেল করতে হবে এরপরে দেখো পেজ নাম্বার সেভেন পেজ নাম্বার সেভেনে যাও অ্যাক্টিভিটি সিক্স দেখো কী করতে বলছি দেখো আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ যে প্যাসেজটা দেওয়া আছে তার মধ্যেকার প্রপার নাউনগুলো আন্ডারলাইন করো প্রপার নাউনগুলো আন্ডারলাইন করো তাহলে প্রপার নাউন কোনগুলো তাহলে কী বললাম না যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝায় নির্দিষ্ট নাম বোঝালে হয় প্রপার নাউন দেখো তাহলে শুরু করো প্রথমে কী আছে দেখো দেয়ার লিফট এ ইয়াং বয় ইন এ ড্রেস এই সেন্টেন্সে কোথাও প্রপার নাউন নেই নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না কোনো কিছুর দ্বারা যদিও ভিলেজ হয়তো নাউন বয় নাউন কিন্তু এটা কী নাউন কমন নাউন বয় ভিলেজ বয় মানে কি যে কোনো বালক হতে পারে আবার ভিলেজ মানে কি যে কোনো ভিলেজ হতে পারে তাই এটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে না তাহলে বয় ভিলেজ যেগুলো কমন নাউন কিন্তু প্রপার নাউন নয় আচ্ছা পরের সেন্টেন্সটা দেখো হিজ নেম ওয়াজ সঞ্জয় সঞ্জয় একটা বালকের নাম হয়ে যাচ্ছে নির্দিষ্ট নাম হয়ে যাচ্ছে তাই এটা প্রপার নাউন এর নিচে আন্ডারলাইন করো সঞ্জয় আন্ডারলাইন করতে বলেছে প্রপার নাউনে নিচে প্রপার নাউনে নিচে আন্ডারলাইন করতে বলেছে তাহলে এখানে প্রপার নাউন কোনটা হলো সঞ্জয় সঞ্জয়ের নিচে আন্ডারলাইন করো নেক্সট দেখো তারপর একটা কী আছে হি স্টাডিড ইন ক্লাস ফাইভ এখানে প্রপার নাউন নেই নেক্সট দেখো হিজ ব্রাদার রঞ্জন স্টাডিড ইন ক্লাস থ্রি এখানে দেখো নাম বোঝাচ্ছে রঞ্জন রঞ্জন একটা বালকের নাম বোঝাচ্ছে তাই রঞ্জন হচ্ছে কি প্রপার নাউন তাই রঞ্জনের নিচে আন্ডারলাইন করো তাহলে এখানে রঞ্জন হলো প্রপার নাউন তারপরে দেখো ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা উইথ দেয়ার ফাদার মিস্টার অশোক রয় এখানে কোথায় কোথায় আছে প্রপার নাউন দেখো কী হবে ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা কলকাতার কে দেখো বড়দের দেশ গুলো আছে তাছাড়া একটা জায়গার নাম বোঝাচ্ছে তাই এটা হচ্ছে প্রপার নাউন তাহলে কলকাতার নিচে আন্ডারলাইন করো নেক্সট উইথ দেয়ার ফাদার মিস্টার অশোক রয় মিস্টার অশোক রয় একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে একজন পার্সনের নাম তাই এটা প্রপার নাউন এটা নিচে আন্ডারলাইন করো নেক্সট দেখো দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড বিড়লা প্ল্যানেটোরিয়াম কী আছে দেখো তাহলে দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা একটা নাম বোঝাচ্ছে তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে আন্ডারলাইন করো ভিক্টোরিয়ার ভিট অফ ক্যাপিটালিতে শুরু আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের তাই এটা হচ্ছে প্রপার নাউন তাই এটা নিচে আন্ডারলাইন করো তারপরে দেখো অ্যান্ড বিড়লা প্ল্যানেটোরিয়াম বিড়লা প্ল্যানেটোরিয়াম এটাও একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে একটা জিনিসের নাম বোঝাচ্ছে তাছাড়া ক্যাপিটাল দেশগুলো আছে তাই এটা প্রপার নাউন তাই এর নিচে আন্ডারলাইন করো দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ এখানে কোনো প্রপার নাউন নেই তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই বাড়িতে ভালো করে অভ্যাস করবে পড়বে আবার কাইন্ডস অফ নাউনটা যেটা করিয়েছিলাম সেটাও ভালো করে দেখবে দেখলে তারা সহজেই বুঝতে পারবে বা করতে পারবে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ